মেচেদা স্টেশনের ওভারব্রিজ বন্ধ করে দেওয়া হলো। পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজ আজ 26শে ডিসেম্বর মঙ্গলবার রাত থেকে এক প্রকার বন্ধ করে দেওয়া হলো বলে জানা যাচ্ছে। রেল দপ্তরের ইঞ্জিনিয়াররা ওভারব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তড়িঘড়ি করে রেল ব্রিজ বন্ধ করে দেওয়া হয় রেল দপ্তর থেকে, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। তাদের 1 কিলোমিটার ঘুরে যেতে হবে বলে জানা যাচ্ছে সূত্রের খবর। অনির্দিষ্টকালের জন্য রেল দপ্তর এই ওভারব্রিজ বন্ধ করে দিয়েছে, কবে চালু হবে তা জানা যায়নি। দাদা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? হম, আরে হলদিয়া আছে, মেচেড়া আছে, হাওড়া যায়েঙ্গে। দেখি জো প্রবলেম হতা হ্যায়, ব্রিজ কা প্রবলেম হতা হ্যায়, বহুত দূর মে আতা হ্যায়। হ্যাঁ হ্যাঁ, বহু দূর, লগভগ 700 মিটার চলনা পড়া পেদল, এসে ঘুমা কে ইউ টার্ন লেকে আনা পড় রা হ্যায়। টাইম কো জাদা জায়েগা তো? হ্যাঁ, 10-15 মিনিট তো জাদা লাগতা হ্যায় এসে ঘুম কে আনে কে লিয়ে। নিশ্চয়ই অনেকটাই, সেটা হলে আমরা 5-10 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যেতাম, যেখানে প্রায় অনেকটাই অতিক্রম কষ্ট। লাগেজ নিয়ে আসতেন, কষ্ট তো হচ্ছে? প্রচুর কষ্ট হবে অবশ্যই। ঘুরে আসেন তবু 1 কিলো? হ্যাঁ, 1 কিলোমিটার আধা বেশি হবে, ঘুরে ঘুরে অনেকটা দূর থেকেই আসতে হবে। যে রেল লাইন পারাপার করছে, এটাও তো একটা ঝুঁকিপূর্ণ। অবশ্যই, যে কোনো মুহূর্তে ট্রেন তো চলাচল হচ্ছে, সবাইকে মধ্যে ঝুঁকিপূর্ণ তো থাকবেই। যদি রেল দপ্তর যদি অল্টারনেট কোনো ব্রিজ করতো তাহলে তো ভালো হতো। অবশ্যই। আপনার নাম? আমার নাম রঞ্জিত পাঞ্জা।